পাহাড়ের তিন পুরসভা নির্বাচন কবে? রাজ্য সরকারের কাছে কোনো সদুত্তর না মেলায় এবার রাজ্য পুর দফতরকে টাইমলাইন বেঁধে দিল হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী ছ সপ্তাহের মধ্যে দার্জিলিং, কালিম্পং ও মিরিক পুরসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে। পাহাড়ের তিন পুরসভা দার্জিলিং, কালিম্পং ও মিরিকের পুর বোর্ডের মেয়াদ ফুরিয়েছে 2022 সালে। দুবছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এই তিন পুরসভা নির্বাচন নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি বা কোনো সদুত্তর দেয়নি রাজ্য সরকার। ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিবাগিয়া নামে ডিভিশন বেঞ্চে এই নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। এদিন সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চান পাহাড়ের এই তিন পুরসভা নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা করেছে রাজ্য। এ নিয়ে রাজ্যের আইনজীবী কোনো সদুত্তর না দিতে পারায় আগামী ছ সপ্তাহের মধ্যে রাজ্যের পুর দফতরের সচিবকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিবাগিয়া। এখন দেখার হাইকোর্টের এই কড়া নির্দেশের পর নড়ে চড়ে বসে পাহাড়ের তিন পুরসভা নির্বাচনে তোড়জোড় করে কিনা রাজ্য। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।